আজ 9ই মার্চ গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়িতে দোল পূর্ণিমা উৎসব পালন করা হয়েছে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। এই দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির, গুগল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। দোলের পূর্ব দিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্নুৎসবের আয়োজন করা হয়। এভাবে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসবটি পালন করে আসছে।